আর এই মুহূর্তে আরো একটি বড় খবর দেব আপনাদেরকে মানিক ভট্টাচার্যের সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিয়োগ দুর্নীতিতে এই মুহূর্তে জেলে হেফাজতে রয়েছেন মানিক ভট্টাচার্য এবং তারই সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ইডিকে এই নির্দেশ দেওয়া হয়েছে এবং সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে ইতিমধ্যেই নিয়োগ দুর্নীতি মামলাতেই জড়িত রয়েছেন মানিক ভট্টাচার্য এবং এই মুহূর্তে তদন্ত চলছে এবং সেই তদন্তেই এই মুহূর্তে সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে মানিক ভট্টাচার্যের সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং ইডিকে এই নির্দেশ দেওয়া হয়েছে যেখানে মানিক ভট্টাচার্য তিনি নিয়োগ দুর্নীতিতে জড়িত রয়েছেন এবং তাকে নিয়েই এই মুহূর্তে তদন্ত চলছে সেই তদন্তেই তার সম্পত্তি বাজেয়াপ্ত নির্দেশ দেওয়া হয়েছে পলাশীপাড়ার বিধায়ক এবং মানিক ভট্টাচার্য তাকেই এই মুহূর্তে তার সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে এর আগেও মানিক ভট্টাচার্য তার সম্পত্তি নিয়ে একাধিক তথ্য পেশ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল অবশেষে মানিক ভট্টাচার্যের সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য এবং পলাশীপাড়ার বিধায়ক মানিক ভট্টাচার্য তার সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ বিস্তারিত জানবো আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি পীযূষ কান্তি নাগ পীযূষ মানিক ভট্টাচার্যের সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিলেন বিচারপতি কি বলেছেন দেখো বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ইডিকে নির্দেশ দিয়েছেন যে মানিক ভট্টাচার্যের সমস্ত সম্পত্তি অর্থাৎ দেশে এবং বিদেশে যদি কোনো সম্পত্তি থেকে থাকে সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এর আগে ওএমআর শীট সঠিকভাবে প্রদান না করার জন্য মানিক ভট্টাচার্যকে প্রথমে 2 লক্ষ টাকা জরিমানা করে কিন্তু সেই জরিমানার অর্থ না দেওয়ায় ফের জরিমানা করা হয় মানিক ভট্টাচার্যকে সেই জরিমানার নির্দেশ মোট 5 লক্ষ টাকা জরিমানার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায় এবং সেই নির্দেশে উল্লেখ ছিল যে 7 দিনের মধ্যে এই জরিমানার অর্থ যদি জমা না পড়ে রেজিস্ট্রার জেনারেলের কাছে তাহলে কিন্তু এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করবে আদালত সেই জরিমানার অর্থ প্রদান না করার জন্যই কিন্তু আদালত আজ নির্দেশ দিল যে মানিক ভট্টাচার্যের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করবে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট পাশাপাশি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ যে রেজিস্ট্রার জেনারেলের মাধ্যমে আদালতের এই নির্দেশ সংশোধনাগারে পৌঁছে দিতে হবে মানিক ভট্টাচার্যকে অভি ধন্যবাদ তোমাকে পীযূষ কান্তি নাগ আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ মানিক ভট্টাচার্য তারই সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ইডিকে এই নির্দেশ দেওয়া হয়েছে এই মুহূর্তে এই পর্যন্তই দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন 7 দিন